আসসালামু আলাইকুম, এইটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সারা দেশে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া শুরু, প্রাথমিক পর্যায়ে পাচ্ছেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ শেষে প্রচারণা শুরু, জয়ের আশা নৌকা প্রার্থী আইভির, সরকারি দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তৈমুরে। মানবতা বিরোধী অপরাধে জড়িত চারজনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে উদ্যোগ নেওয়ার তাগিদ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের তালিকা চেয়েছে হাইকোর্ট, পঞ্চম দিনে আরও একজনের লাশ উদ্ধার। এবং ধর্মীয় মাহফিলে অপ্রাসঙ্গিক ওয়াজে ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে মত গবেষকদের, উদ্বিগ্ন ইসলামিক ফাউন্ডেশন, বন্ধ না হলে বিতর্কিত বক্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। সংবাদে এছাড়াও থাকছে, চলতি বছরে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছালেও নিশ্চিত হয়নি সাশ্রয় ও নিরবিচ্ছিন্নতা, জ্বালানি খাতেও নেই আশানুরূপ সাফল্য, উল্টো বেড়েছে ডিজেলের দাম। এবারে বিস্তারিত, সারা দেশে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়া। প্রথম দিনে পেলেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা, পর্যায়ক্রমে দেয়া হবে সম্মুখ সারির যোদ্ধাদের। বুস্টার ডোজের জন্য নিবন্ধন না লাগলেও অধিদপ্তর থেকে আগে SMS পাঠানো হচ্ছে। দুই ডোজ টিকা নেয়ার 6 মাস পার হলে নেওয়া যাবে বুস্টার ডোজ। শফিউল আলম সুজনের রিপোর্ট। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ। পুরান ঢাকার বংশাল থেকে 63 বছর বয়সী মাকে নিয়ে টিকা কেন্দ্রে আসেন সন্তান রাশিন। দ্বিতীয় ডোজের 8 মাস পর বুস্টার ডোজের টিকা নিতে পেরে সন্তুষ্টি তাদের। আমার দাঁড়াইতে হয় নাই, একেবারে ক্লিন, আমি জাস্ট আসছি, সাথে সাথেই আমি সিরিয়ালে ঢুকে গেছি। ষাটোর্ধ্ব ও সম্মুখ সারির যোদ্ধারা সকাল থেকে রাজধানীর বিভিন্ন টিকাদান কেন্দ্রে আসেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই টিকা নেন তারা। দীর্ঘক্ষণ অপেক্ষাও করতে হয়নি তাদের। আগে ভয় হতে ছিল, এখন মানে টিকা দেওয়ার পরে ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই। অবশ্যই অনেক সুরক্ষিত মনে হবে, কারণ এখন তো রাস্তায় বেরোতেও ভয় লাগে। বুস্টার ডোজের জন্য নতুন করে নিবন্ধনের প্রয়োজন না হলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া হবে SMS। 6 মাস আগে যারা 2 ডোজ সম্পন্ন করেছেন এমন 60 ব্যক্তিদের প্রথমে বুস্টার ডোজ টিকা দেয়া হচ্ছে, পর্যায়ক্রমে সবাইকে এর আওতায় আনা হবে। আমার উদ্দেশ্যে বলছি যে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই, সিস্টেমের মধ্যে অপশন আছে তৃতীয় ডোজ গ্রহণের, সেক্ষেত্রে মেসেজটা পেলে তারা সিস্টেমের মধ্যে যে টিকা কার্ড যে সংগ্রহ করা সেখানে দিলে ডাউনলোড করলে তাদের তৃতীয় ডোজের একটা অপশন চলে আসবে। বুস্টার ডোজ নেয়ার পরও করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি না মানলে যে কোনো সময় সংক্রমণ বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা করেন বিশেষজ্ঞরা। শফিউল আলম সুজন, ATN বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ শেষে শুরু হয়েছে প্রচারণা। উত্তেজনা ও চ্যালেঞ্জ থাকলেও আগের মতোই শান্তিপূর্ণ নির্বাচনে জয়ের আশা করছেন আওয়ামী লীগ প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি। অন্যদিকে জনগণের দাবিতে প্রার্থী হওয়ার কথা উল্লেখ করে সরকারি দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন একরামুল হক সাইম, ছবি তুলেছেন হুমায়ুন কবির। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে মুখর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ। সকাল 11টার পর মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক নৌকা বরাদ্দ নেন সদ্য বিদায়ী মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। অন্যদিকে বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতীক নেন হাতি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। প্রতিটা নির্বাচনে চ্যালেঞ্জিং, এই নির্বাচনও তার বাইরে কিছু না, সুতরাং আমি সবসময় প্রার্থীকে সিরিয়াসভাবে নিয়েছি এবং নির্বাচনকেও সিরিয়াস নিয়েছি, এবারও নিয়েছি। জাতীয় পর্যায়ে রাজনীতির সাথে সম্পৃক্ত থেকেও আমাকে এই নারায়ণগঞ্জবাসীর একটা দায় দায়িত্ব বহন করতে হয়,
নারায়ণগঞ্জবাসীর চাহিদার প্রয়োজনে আমাকে এখানে নির্বাচন করতে হচ্ছে। এই নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া প্রার্থী দিয়েছে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও কল্যাণ পার্টি। পাঁচজন দলীয় ও দুজন প্রার্থী নির্বাচন করছেন স্বতন্ত্র হয়ে। সকলে একসাথে আমাদের এই নির্বাচনী বৈতরণী পার হতে পারবো সুষ্ঠু সুন্দর এবং সাধারণ কাউন্সিলর পদে 148 ও সংরক্ষিত কাউন্সিলর পদে 34 জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। প্রতীক বরাদ্দের পর উৎসব আমেজে প্রচারণায় নামেন প্রার্থীরা। আগামী 16 জানুয়ারি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। নারায়ণগঞ্জ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এখানকার নির্বাচনও তৈরি হয় নানা মেরুকরণ। স্থানীয়রা বলছেন, এবার নির্বাচনে বিএনপি নেতার স্বতন্ত্র হয়ে অংশ নেয়া আর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ঐক্য অনৈক্যের বিষয়টি শেষ পর্যন্ত প্রভাব ফেলতে পারে নির্বাচনী ফলাফলে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। একাত্তরে মানবতা বিরোধী অপরাধে জড়িত চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সংস্থাটির 81তম প্রতিবেদনে বলা হয়, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানা এলাকায় সংগঠিত 4টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। অভিযুক্ত চারজনই জামাতের সমর্থক বলেও উল্লেখ করেন প্রধান তদন্ত কর্মকর্তা। বিস্তারিত নজিবুর রহমানের রিপোর্টে। একাত্তরে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানা এলাকায় মুক্তিযোদ্ধা ও তাদের সহযোগীদের হত্যা, নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগের দায়ে মৌলভী বাহেজুদ্দিন, জালালউদ্দিন, নুরুল হক ও আজহার আলীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পায় তদন্ত সংস্থা। অভিযুক্ত চারজনই পলাতক রয়েছেন। রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সকাল 10টা থেকে শুরু হয়ে বেলা 1টা-1টা পর্যন্ত একাধারে একটার পর একটা এই গ্রাম থেকে ওই গ্রামে এরা এই হত্যা, ধ্বংস, লুণ্ঠন ইত্যাদি করেছে। আমরা একসাথে ওয়ারেন্টের জন্য প্রেয়ার দিচ্ছি। এটা আমাদের প্রসিকিউটর মহোদয়দের সাথে পরামর্শক্রমে তারা জামাতের সমর্থক ছিল, শেষ খবর পাওয়া পর্যন্ত তারা জামাতের সমর্থক আছেন। এ পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় মোট 71 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল, যার মধ্যে 41 জন আসামি এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। বিচারাধীন ও রায় ঘোষিত মামলায় এখনও পলাতক রয়েছেন 149 জন আসামি। পলাতক আসামিদের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক। এমনও দেখেছি যে আসামি তার বাড়িতেই মারা গেছে, অথচ আমাদের কাছে রিপোর্ট আসছে যারা আসামি অ্যাবসকন্ডিং। এর মধ্যে যারা দেশের বাইরে বা দেশের ভিতরে আছে এরকম 41। এই ব্যাপারে আমার সাজেশন ছিল যে এই ব্যাপারে একটা পুলিশ সদর দপ্তর উইথ র্যাব এবং আদার ল এনফোর্সিং এজেন্সিকে নিয়ে যেন এই রায়গুলা কার্যকর করার জন্য ড্রাইভের কথা বলছিলাম, হোম মিনিস্টার সাহেব ইন্সপেক্টর জেনারেল মহোদয়কে এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলছেন। পলাতক বা সাজাপ্রাপ্ত আসামিদের ধরিয়ে দিতে সাধারণ মানুষকে কিভাবে সম্পৃক্ত করা যায় সে ব্যাপারেও সংস্থাটি উদ্যোগ নেবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সে দুটি স্বর্ণের দোকানে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এ ঘটনায় তিনজনকে ফরিদপুরে নগরকান্দা ও ঢাকার শাঁখারি বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 221 ভরি স্বর্ণালঙ্কার। গত 18 ডিসেম্বর রাতে মার্কেটটি চারতলার মোহনা জুয়েলার্স ও জুয়েল অ্যাভিনিউ জুয়েলার্স নামের দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। চোর চক্রটি শাটার ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালায়। ওই সময় মালিকরা জানিয়েছিলেন অন্তত 800 ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। করে কেউ কিনবেন না। এই এই ধরনের ঘটনায় প্রায়শই দেখা গেল যদি আমরা উদ্ধার করি তাহলে যে চোরাই স্বর্ণ কিনে সেও কিন্তু বিপদে পড়ে যায়। তো চোরাই স্বর্ণের একটি সমস্যা হলো যে নিয়েই জুয়েলারি তারা গলিয়ে আবার অন্য স্বর্ণ বানিয়ে ফেলে। কিন্তু আমরা যদি তথ্য উপাত্ত পেয়ে যদি দেখি যে সে চুরির সাথে জড়িত, চোরাই মাল রাখার দায়ে সে কিন্তু সেও কিন্তু বিপদে পড়তে পারে।
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের তালিকা চেয়েছে হাইকোর্ট। একই সাথে আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন আদালত। পৃথক দুই রিটের শুনানি নিয়ে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ এ আদেশ দেয়। 30 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ঝালকাঠির সুগন্ধা নদী থেকে এমভি অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে, তবে তার পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর 5 দিনের অভিযানে এই লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। কর্মকর্তারা জানান লাশের গায়ে পোড়া দাগ রয়েছে। এর আগে গতকাল নদী থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। এ পর্যন্ত এ নিয়ে 44 জনের মরদেহ উদ্ধার করা হল। এদিকে অগ্নিকাণ্ড হতাহতের ঘটনায় লঞ্চ মালিক হামজালাল শেখ ও স্টাফ সহ 8 জনের নাম উল্লেখ করে ঝালকাঠি থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মনির হোসেন নামে স্বজন হারানো এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রাজধানীর বিভিন্ন সড়কে অবৈধ গণপরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। বাড়তি ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন সহ নানা অভিযানে আজও সকাল থেকে বেশ কয়েকটি গণপরিবহনকে জরিমানা করেন বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় 7 জনকে 17,500 টাকা জরিমানা করা হয়। রাবেয়া আক্তার সুবর্ণ রিপোর্ট। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্দিষ্ট রাস্তায় নিয়ম মেনে বাস চালাতে দুই সিটি কর্পোরেশন এই অভিযানে নামে। মোহাম্মদপুর বসিলা এলাকায় গাড়ির ফিটনেস, রুট পারমিট ও ট্যাক্স টোকেন না থাকায় কয়েকটি বাসকে জরিমানা করেন বিআরটি নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে একটা নতুন সিটি কর্পোরেশন উদ্যোগের ঢাকা নগর পরিবহন সার্ভিস চালু হয়েছে, আমাদের প্রতি নির্দেশনা আছে একই রুটের অন্যান্য গাড়ি যদি পেয়ে থাকে সেগুলো যাতে আমরা জব্দ করি। তবে চালকরা বলছেন তারা নিয়ম মেনেই চলতে চান যদি রাস্তায় চাঁদাবাজি ও হয়রানি না থাকে। পারফেক্ট গাড়ির কাগজ থাকলে ঠিক আছে, লাইসেন্স থাকলে ঠিক আছে, এই নিয়মটা থাকলে সবচেয়ে ভালো, বেটার। এদিকে গত 26 ডিসেম্বর নগর পরিবহন চালু করা হলেও এখনও অন্য রুটের অনেক বাস চলছে বসিলার রাস্তায়। প্রচারণা না থাকায় নানান ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। তারা বলেন এই ধরনের অভিযান চলমান থাকলে হয়তো সড়কে শৃঙ্খলা ফিরতে পারে। অবশ্যই শৃঙ্খলা ফেরা উচিত, তবে এরা তো যার থেকে যা যা ফারে ভাড়া তাই নেয়। 20 মিনিটের রাস্তা, সেখানে তারা 1.5 ঘন্টা লাগায়, 1 ঘন্টা লাগায়, কিছু বললে যে আপনি নেমে যান, অন্য গাড়িতে যান। তবে নগরবিদরা বলছেন শুধু অভিযান চালিয়ে সড়কে শৃঙ্খলা ফিরানো সম্ভব নয়, প্রয়োজন নগরবাসীর সচেতনতা। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। আলোচনায় আসার জন্য কিংবা ভাইরাল হওয়ার জন্য ইসলামী মাহফিলে অপ্রাসঙ্গিক ওয়াজ করছেন অনেক বক্তা। এতে ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন গবেষকরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ইসলামিক ফাউন্ডেশন। আলোচনার মাধ্যমে এসব বন্ধ না হলে বিতর্কিত বক্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তা করছে প্রতিষ্ঠানটি। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। আমি তো চা খাই না, আমি এখন ওয়াজে কফি খাই, কারণ আমার প্রমোশন হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী খুব কাছের মানুষ ছিলেন, খুব কাছের, আমাকে নিজের ছোট ভাই মতো সেনেছেন। ইসলামী মাহফিলকে কমেডি শো বানিয়ে ফেলছেন অনেক বক্তা, আবার অস্বাভাবিক আচরণ করছেন কেউ কেউ। এসব ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইসলামের প্রসারে ওয়াজ মাহফিলের আয়োজন হলেও এমন বিতর্কিত কর্মকাণ্ডে ইসলামেরই ক্ষতি হচ্ছে বলে মনে করছেন গবেষকরা। ওয়াজ মাহফিল সম্পর্কে এটা একটা খুব মানে নেগেটিভ বার্তা বা ভুল বার্তা দিচ্ছে, ফলে যেটি ইসলাম প্রচারের জন্য, মানুষের সংশোধনের জন্য একটি মাধ্যম হতে পারত, সেটি অনেক ক্ষেত্রে বা কিছু সংখ্যক ক্ষেত্রে সেটি আসলে মানে কিছুটা ব্যঙ্গ বা বিদ্রুপ বা উপহাসের একটা মাধ্যমে পরিণত হয়েছে। এই ভাইরালের নিয়াতে যদি কেউ ওয়াজ করেন, তাফসির করেন, তাহলে এই কাজটি সম্পূর্ণ হারাম কাজ করবে। আজগুবি কোনো কিছুই বলা যাবে না, অডিয়েন্সকে ধরে রাখা, এটার জন্য আপনি কোরআন দিয়ে কথা বলুন, হাদিস দিয়ে কথা বলুন, এবং যেগুলো আসলেই মানুষকে আবেগময় করে দিবে, হেদায়াতের বাণী দিলে পরে তখন অটো সিস্টেমেই জমবে। আসলে জমানোর জন্য বাহুল্য কথা বলা কখনোই ঠিক নয়।
আমি বলতেছি না যে এই মুহূর্তে ওই সমস্ত ওয়াইজদেরকে নিষিদ্ধ করা হোক, না, সেরকম ব্যবস্থার কথা আমি বলছি না। ইসলাম ফাউন্ডেশন একটা গাইডলাইন তৈরি করতে পারে এবং সেটা আলেমদের সাথে আলোচনা করেই করতে পারে। সাম্প্রতিক সময়ে বেড়েছে বিতর্কিত ওয়াজ, এসব বন্ধের উপায় খুঁজছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন খুবই উদ্বিগ্ন এবং করোনার আগে থেকেই আমরা এই ধরনের একটা পরিকল্পনা করছি যে আমরা শিশু আলেমদেরকে দাওয়াত দিয়ে তাদের সাথে আমরা মত বিনিময় করে তারাই বলবেন কি প্রক্রিয়া হতে পারে। এই পদ্ধতির বাইরে যদি এমন কোন আচরণ করে যে স্বীকৃত ইসলামী বক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, স্বীকৃত ইসলামী প্রতিষ্ঠানগুলো দুর্নামে শিকার হচ্ছে, তখন তাদেরকে কোন আইনের বিধিতে আনা যাবে। বিতর্কিত ওয়াজ ইউটিউব কিংবা ফেসবুক থেকে সরিয়ে ফেলা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ফিরে দেখা 2021। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী 2021 সালে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে সারা দেশ, তবে এখনও পূরণ হয়নি সাশ্রয়ী ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের প্রতিশ্রুতি। অন্যদিকে সিলেটে জকিগঞ্জে একমাত্র ক্ষেত্র থেকে গ্যাস পাওয়া ছাড়া এবছর এ খাতে আর কোনো সুখবর দিতে পারেনি জ্বালানি বিভাগ, উল্টো বেড়েছে ডিজেলের দাম। 2021 সালে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাফল্য ব্যর্থতার কিছু চিত্র তুলে ধরছেন আমাদের বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া ছিল আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সেই রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ সরকার। 2020 সাল পর্যন্ত দেশের মূল ভূখণ্ড বিদ্যুতের আলোয় আলোকিত হলেও এবছর আকাশ কিংবা নদীর তলদেশে সাবমেরিন কেবল দিয়ে দুর্গম পাহাড় আর বিচ্ছিন্ন দ্বীপে পৌঁছে গেছে বিদ্যুৎ। সর্বোচ্চ প্রায় 14,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে দেশ এখন 22,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করেছে। তারপরও সঞ্চালন ও বিতরণ লাইনের দুর্বলতার কারণে নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ থেকে এবছর বঞ্চিত থেকেছে দেশের মানুষ। বিদ্যুৎ বিভাগের কয়েকটি নীতিগত সিদ্ধান্ত এবছর নানা আলোচনা সমালোচনার জন্ম দেয়। জরুরি পরিস্থিতি সামাল দিতে 2010 সালে তৈরি বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইনের মেয়াদ 2021 সালে এসে আরও 5 বছরের জন্য বাড়ানো হয়েছে রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর মেয়াদও। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি হিসেবে ক্রমেই বাড়ছে আমদানি নির্ভরতা, এবছর সে প্রবণতা আরও বেড়েছে। তবে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনে অনেক দূর এগিয়ে গেছে বাংলাদেশ। এবছর স্থাপন করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিয়্যাক্টর প্রেশার ভেসেল। এ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি হয়েছে 50% বেশি। তবে বিদ্যুৎ খাতের মতো সফলতা আসেনি জ্বালানি খাতে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে দেশের বাজারে বাড়ানো হয় ডিজেল ও কেরোসিনের দাম, ফলে অস্থিরতা দেখা দেয় নিত্যপণ্যের বাজার ও পরিবহন খাতে। জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়ানো ও আমদানি করা তেলের অপচয় কমাতে দ্রুত বেগে এগিয়ে চলছে সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন প্রকল্প। এর আওতায় সমুদ্রের তলদেশ দিয়ে এবং স্থলভাগে পাইপলাইন নির্মাণ কাজের অধিকাংশ শেষ হয়েছে। অন্যদিকে সিলেট গ্যাস ফিল্ড কন্ডেন্সেট প্রক্রিয়াজাত করে প্রতিদিন 3,000 ব্যারেল অক্টেন উৎপাদন শুরু করেছে এবছরে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে গৃহস্থালিতে জ্বালানি বৈষম্য এবছরও বহাল থেকেছে। এবছর বিশ্ববাজারের সাথে সমন্বয় করে প্রতি মাসে এনার্জি রেগুলেটরি কমিশন এলপিজির দর নির্ধারণ করে দেওয়ার যে রীতি চালু করেছে তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যবসায়ীরা। বিইআরসির বেঁধে দেওয়া দামের কোনো প্রভাবই ছিল না এলপিজির বাজারে। তবে গ্যাসের ক্ষেত্রে একটি সুখবর দিয়েছে বাপেক্স। সিলেটের জকিগঞ্জে 28তম গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে তারা। এই গ্যাস ফিল্ড থেকে প্রতিদিন আমরা প্রায় 10 MMCF এর মতো গ্যাস পাবো। আর করোনার প্রকোপ কমে আসার পর সমুদ্রে গ্যাস অনুসন্ধান কাজ আবারও শুরু করার প্রক্রিয়া গিয়েছে অনেক দূর। বছরের শেষ দিকে বিশ্ব জলবায়ু সম্মেলন শুরুর আগেই 10টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে সরে আসার ঘোষণা দিয়ে প্রশংসা কুড়ায় সরকার। সেই সাথে এবছর নবায়নযোগ্য জ্বালানি থেকে 2041 সালের মধ্যে 40% বিদ্যুৎ উৎপাদনের উচ্চভিলাষী ও সাহসী লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার।
সরকারের নীতি নির্ধারকরা মনে করেন বাংলাদেশ ভারত নেপাল ভুটানের মধ্যে বিদ্যুৎ আমদানি রপ্তানি বাণিজ্য নবায়নযোগ্য বিদ্যুতে এই অঞ্চলের লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি সমৃদ্ধ করবে চার দেশকেই। এ অঞ্চলের বৃহত্তর স্বার্থে এ বিষয়ে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। এবছর সে তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণে কোম্পানিটিকে সতর্কবার্তা পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। গত 15 ডিসেম্বর ডিএসসিতে কোম্পানিটির শেয়ারের দর ছিল 87.30 টাকা, আর গতকাল 123 টাকায় কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। মাত্র 7 কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 35.70 টাকা। অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসসি। তবে অস্বাভাবিক হারে দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। আজ 127.40 টাকা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঠাকুরগাঁও সদর উপজেলার বোচাপুকুর এলাকায় খেজুর বাগানের রস সংগ্রহ করে প্রাকৃতিক পরিবেশে তৈরি হচ্ছে গুড়। সুগার মিলের খেজুর বাগান 40,000 টাকায় লিজ নিয়েছেন রাজশাহী থেকে আসা গাছিরা। প্রতিদিন দুপুরে খেজুর গাছে হাঁড়ি টাঙানোর পর পাখি বা বাদুড়ের উপদ্রব এড়াতে হাঁড়িগুলোকে জাল দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। বাগানের 600 গাছের মধ্যে প্রতিদিন 400 গাছ থেকে গড়ে 500 লিটার রস সংগ্রহ করা হয়। এই রস থেকে প্রতিদিন তৈরি হয় 80 কেজি গুড়, আর প্রতি কেজি গুড় সেখানে বিক্রি হচ্ছে 180 টাকা দরে। চাহিদা অনুযায়ী কিভাবে রস ও গুড়ের উৎপাদন বাড়ানো যায় সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আন্তর্জাতিক সংবাদ। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি এবং সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায়, করোনা পজিটিভ রিপোর্ট আসার পর তাকে কলকাতার উডল্যান্ড নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। করোনার 2 ডোজ টিকা নিয়েছিলেন সৌরভ। এরপর দেশে বিদেশের বিভিন্ন স্থানে অসংখ্যবার ভ্রমণ ও সব ধরনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। হয়তো এসব কারণে খ্যাতিমান এই ক্রীড়াবিদ করোনায় আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন সৌরভ গাঙ্গুলীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। নেত্রকোনায় রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ড রোলযুক্ত বিড়ি বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলার পূর্বধলা উপজেলার আতকাপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানে। এ সময় নকল ব্যান্ড রোলযুক্ত বিড়ি বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 2 ব্যবসায়ীর কাছ থেকে 8,000 টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা হয় বিপুল সংখ্যক নকল ব্যান্ড রোলযুক্ত মিলন বিড়ি। পার্টেক্স খেলার খবর। লজ্জার ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার কাছে 3 দিনে আত্মসমর্পণ করল ইংল্যান্ড। ইনিংস ও 14 রানে জো রুটের দলকে পরাজিত করে সিরিজে 3-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাশেজ সিরিজও জিতল অজিরা। আগের দিনে 4 উইকেটে 31 রান নিয়ে নেবে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে মাত্র 1.5 ঘন্টায় 68 রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। অজি বোলার স্কট বোল্যান্ড 7 রানে 6 উইকেট দিয়ে ম্যাচ সেরা হয়ে অভিষেকটাকে রাঙিয়ে নিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজে 85 বছর পর সর্বনিম্ন রানে অল আউট হল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংলিশদের 185 রানের জবাবে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছিল 267 রান। আগামী 5 জানুয়ারি সিডনিতে হবে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হারতে বসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এডিনসন কাভানির গোলে নিউক্যাসলের সঙ্গে 1-1 ড্র করে পরাজয় এড়ায় রেড ডেভিলরা। নিজেদের মাঠে খেলার 7 মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল। শন লংস্টাফের কাছ থেকে বল পেয়ে সেন্ট মাক্সিমিন এগিয়ে দেন নিউক্যাসলকে। পিছিয়ে থেকে গোল শোধের চেষ্টায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেড সমতায় ফেরে খেলার 71 মিনিটে। উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি গোল করে ম্যাচে সমতা ফেরান। এতে 17 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে
সাত নম্বরে রইল ম্যানচেস্টার, আর ১৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে নিউক্যাসল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সারা দেশে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া শুরু, প্রাথমিক পর্যায়ে পাচ্ছেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ শেষে প্রচারণা শুরু, জয়ের আশা নৌকা প্রার্থী আইভীর সরকারি দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তৈমুরের। মানবতা বিরোধী অপরাধে জড়িত চারজনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে উদ্যোগ নেওয়ার তাগিদ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের তালিকা চেয়েছে হাইকোর্ট, পঞ্চম দিনে আরও একজনের লাশ উদ্ধার। এবং ধর্মীয় মাহফিলে অপ্রাসঙ্গিক ওয়াজে ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে মত গবেষকদের, উদ্বিগ্ন ইসলামিক ফাউন্ডেশন বন্ধ না হলে বিতর্কিত বক্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।